নমস্কার বন্ধুরা, ব্লুম অ্যাপলস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করব পরোটা রেসিপি, তবে একটু আনকমন, কারণ আজকে আমি শেয়ার করব কাঁঠাল দানা দিয়ে পরোটার রেসিপি। তো কাঁঠাল দানাটাকে সিদ্ধ করে নিয়েছি আর গায়ে যে খোসাটা দেখছেন ওটা ফেলে নিয়েছি। তো এবার এটা দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটা হাত দিয়ে চটকে নিয়েছি, নিয়ে এর উপর দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো আর সামান্য চিনি। এবার এটা ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এখানে আমি ময়দা মাখিয়ে নিয়েছি, মাখিয়ে প্রায় 20 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এবার আমি যে মাখিয়ে নিয়েছি কাঁঠাল দানাটাকে মশলার সঙ্গে, সেখান থেকেই ছোট্ট করে গোল করে নিয়ে আমি পেঁচি মাঝখানটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মুড়িয়ে নিচ্ছি। নিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি যাতে কোনো রকম ফাঁকা না থাকে। এই মিশ্রণটিতে আমি একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, যেটা আমার প্রথমে বলা হয়নি। তো এবার এটা আমি বেলে নেব। বেলে নেওয়ার জন্য আমি একটু ময়দার ব্যবহার করছি। পরোটা বা লুচির জন্য কিভাবে আটা বা ময়দা মাখতে হয় আমাদের চ্যানেলে কিন্তু অনেক পরোটার রেসিপি রয়েছে এবং সেখানে কিন্তু দেখানো হয়েছে, সেই জন্য আমি আর এখানে আলাদা করে দেখাই। একটু মোটা করে বেলতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা গোল করে বেলে নিচ্ছি। ভেতরের পুরটা কিন্তু সমানভাবে চারিদিকে ছড়িয়ে গেছে, সেটা কিন্তু দেখুন বাইরে থেকে আপনারা হালকা হালকা বুঝতেও পারছেন। এবার এটা প্রথমে আমি তেল ছাড়া এপিট উপিট করে সেকে নেব। হাই টু মিডিয়াম ফ্লেমে আমি এটা সেকে নিচ্ছি। দেখুন হালকা হালকা করে ফুলে উঠেছে। এবার আমি চারিদিক দিয়ে তেল দিয়ে দিচ্ছি, আপনারা ঘিও ভাজতে পারেন, আমি এখানে সাদা তেল দিয়ে ভাজছি। হালকা হালকা কালার চেঞ্জ হওয়া শুরু করেছে, গোল্ডেন কালার হবে সেই পর্যন্ত এটা এপিট ওপিট করে ভেজে নিতে হবে, একটু চেপে চেপে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু পরোটাটা কালার আসা শুরু করেছে। তো এই পরোটাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আপনারা আপনাদের পছন্দসই সবজির সঙ্গে খেতে পারেন। পরোটাটা একদম রেডি হয়ে গেছে আর দেখুন ভেতরে পুরটা কি সুন্দর স্প্রেড হয়ে রয়েছে। তো আপনাদের যদি একদম অন্যরকম পরোটা রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।